সুপ্রিয় দর্শক ও শ্রোতা, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো মুরতাজ বিডি ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির দুবাইতে উদ্বোধন। মন্দিরটির ধারণ ক্ষমতা 2000 জন। সংযুক্ত আরব আমিরাতের আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী শেখ আল নাহিয়ান বিন মুবারক নাহিয়ান 70,000 বর্গ ফিটের এই মন্দিরের উদ্বোধন করেন। সেখানে সরকারি কর্মকর্তাদের সাথে বহু হিন্দু উপস্থিত ছিলেন। আরব সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুবাইয়ের জেবেল আলী এলাকায় ওই নবনির্মিত মন্দিরটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে। মসজিদ ছাড়াও জাবাল আলীতে 7টি গির্জা, গুরু নানক দরবার এবং শিখ গুরুদ্বার রয়েছে, যার কারণে তীর্থযাত্রীরা এই নগরীটিকে তীর্থযাত্রীদের গ্রাম বলে অভিহিত করেছেন। নতুন হিন্দু মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, আমিরাতি মন্ত্রী এবং হিন্দু অধিবাসী সহ 200 জন উপস্থিত ছিলেন। মন্দিরটি এমন এক সময় উদ্বোধন করা হয়েছে যখন হিন্দু সম্প্রদায় দশেরা উৎসব পালন করতে চলেছে এবং বেশিরভাগ মানুষ এই নতুন মন্দিরে এই দশেরা উৎসবটি পালন করতে চান। 2022 সালের ফেব্রুয়ারি মাসে 70,000 বর্গ ফুটের এই মন্দির নির্মাণের কাজ শেষ হলেও করোনা মহামারীর কারণে মন্দিরের কাজ ধীর গতিতে হলেও বর্তমানে 400 কোটি টাকা ব্যয়ে মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছে। মন্দিরটি আরব আমিরাতে বিদ্যমান সিন্ধি গুরু দরবার মন্দিরের একটি সম্প্রসারণ। মন্দিরে 16টি মূর্তি রাখা আছে। হিন্দুরা ছাড়াও অন্য ধর্মের লোকেরা এই মন্দিরে যেতে পারবে। পুনর্নির্মাণের পর এই মন্দিরটির ধারণ ক্ষমতা 6000 জন। মন্দিরটিতে আরবি এবং দেবনাগরী ভাষায় ক্যালিগ্রাফি এবং সুন্দর স্থাপত্য রয়েছে। কয়েক ডজন ঘন্টাও সিলিং থেকে ঝুলছে। আরব ও উপমহাদেশের সংস্কৃতিতে সজ্জিত এই মন্দিরটি দেখতে হাজার হাজার মানুষ আসার সম্ভাবনা রয়েছে। 1 সেপ্টেম্বর মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। কেবল যারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধিত হয়েছিল কেবল তাদের এই মন্দিরে উদ্বোধনের দিনে আসতে দেওয়া হয়েছিল এবং লক্ষ লক্ষ লোক এসেছিল। মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে শীঘ্রই মন্দিরটি বিস্তৃত কমিউনিটি সেন্টারটি কাজ শুরু করবে, যেখানে হিন্দু অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠান যেমন বিবাহ, নামকরণ অনুষ্ঠান এবং জিনু বা পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো নুরতাজ বিডি ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।